নমস্কার বন্ধুরা, পাঁচ ফোড়নে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্যে আমি নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল মুচমুচে নিমকির একটা রেসিপি। একদম দোকানের মতো মুচমুচে নিমকি আজকে তোমাদের সঙ্গে বানিয়ে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যে তোমরা এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবে। সন্ধেবেলা চায়ের সাথে হোক বা অন্য কোনো সময় হোক, সব সময় কিন্তু এই নিমকিটা খেতে খুবই ভালো লাগে। তাই আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটাই আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তো রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্যে আমি প্রথমেই দেখো একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। তো আমি প্রথমে এক বাটি নিয়েছি, এরপরে আমি আরও এক বাটি পরিমাণে নিচ্ছি। টোটাল আমি এখানে দু বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এরপর ময়দার মধ্যে অ্যাড করছি দু চামচ পরিমাণে চিনি। এরপরে অ্যাড করে দেব অল্প একটু কালো জিরে। অনেকে কালো জিরেটা একটু বেশি ইউজ করে, আমি এখানে অল্প করেই দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে অবশ্যই দিতে পারো। তো এরপর দিচ্ছি দেখো নুন, স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু আমি মেখে নেব, আর তার আগে এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল। তো সাদা তেল দিয়ে আর সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে ময়দাটাকে একটু ময়ান দিয়ে নেব। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে খুব ভালোভাবে ময়ানটা তৈরি হয়। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি ময়ান করে নিয়েছি। আর দেখো এরকম একটা মুঠো করলে কিন্তু মুঠোটা থাকছে, ভাঙলে তারপরে কিন্তু ভাঙছে। তো এই পর্যায়ে আসলে বুঝে যাবে যে ময়ানটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি, আর এটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত না। মোটামুটি যেভাবে আমরা লুচি তৈরি করি সেরকম একটা আটা আমি মেখে নিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি দেখো। আর এখন কিন্তু আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো, আর 10 মিনিটের জন্য কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো দেখো আমি এটার মধ্যে রেখে দিচ্ছি, আর এটাকে আমি 10 মিনিটের জন্য কিন্তু একটু রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন ময়দাটাকে আমি দেখে নেব, খুব ভালোভাবে কিন্তু সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে। আর এখন আমি এইটাকে কিন্তু ছোট ছোট করে লাচি কেটে নেব। তো দেখো আমি এখন এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম যেভাবে তোমরা লুচির জন্য লেচি কাটো সেই রকম নিতে পারো, বা তার থেকে একটু ছোট সাইজের নিতে পারো, কোনো কিন্তু অসুবিধে নেই। তো ভালো করে আমি লেচিগুলো দেখো কেটে নেব সমস্ত ময়দা থেকে। তো এরপরে আর কিছুই না, এটাকে সিম্পল কিন্তু বেলে নিতে হবে। যেভাবে লুচি বেলো সেইভাবে বেলে নিতে পারো। তো আমি এখানে হালকা হালকা কিন্তু ময়দা ইউজ করে এটাকে বেলে নিচ্ছি। তোমরা কিন্তু এমনি মানে শুধুও এটাকে বেলে নিতে পারো, কোনো অসুবিধে নেই। ভালো করে এটাকে বেলে নিতে হবে, একটু পাতলা করে বেলতে হবে। দেখো খুব পাতলা করে আমি বেলে নিচ্ছি, যতটা সম্ভব এটাকে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। যদিও লেচিগুলো ছোট করেই কাটা আছে, তো সেই জন্যে পাতলা করে বেলে নেওয়া খুবই সহজ, মানে ছোটো ছোটোই হবে। তো দেখো বেলে নেওয়ার পরে আমি ভাঁজ করে নিচ্ছি, তিনটে ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখন ভাঁজ করে নেওয়ার পরে আমি একটু সাইডগুলো এইভাবে চেপে দিচ্ছি যাতে নিমকিটা খুলে না যায় ভাজা করার সময়। অনেক সময় তেলে দেওয়ার পরে খুলে যায়, তো সেই জন্য এটা করে দিচ্ছি। আর তাছাড়া দেখো একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে একটু ছিদ্র করে দিচ্ছি, তাহলেও কিন্তু এটা খোলার সম্ভাবনা আর থাকবে না। তো এইভাবে জিনিসটাকে আমি বানিয়ে নেব। তো আমি আরও একটা নিমকি বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি আবারও একটুখানি এর মধ্যে ময়দা নিয়ে বেলে নিচ্ছি। আবারও বলছি যে ময়দা ছাড়া বেললেও কিন্তু হবে,
খুব ভালো করে পাতলা করে আমি এটাকে বেলে নেব, যতটা পারবো পাতলা করে কিন্তু বেলতে হবে অবশ্যই। বেশি মোটা করে বেললে কি হবে, যখন তুমি এটা ভাঁজ করবে তখন কিন্তু আরও মোটা হয়ে যাবে, সেই জন্য যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলে নিতে হবে। আর লেচিগুলো লুচির সাইজের করতে হবে, আর নয়তো তার থেকে একটু ছোটো করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে দেখো তো অনেকটা প্রায় বেলা হয়ে গেছে, আমি আরও টেনে টেনে একটু বেলে নিচ্ছি, যতটা পারবো পাতলা করে নেব। পাতলা করে বেলে নিয়েছি, এবারে এটাকে আমি ভালো করে ভাঁজ করে নেব, তিন ভাগে ভাঁজ করে নেব, যেমন আর কি নিমকি হয়। তো আবারও সেম পদ্ধতিতে আমি একটুখানি চেপে দেব যাতে সাইডগুলো খুলে না যায়, আর একটা কাঁটা চামচ দিয়ে আমি সেমভাবে কিন্তু ছিদ্র করে দেব। তো এইভাবে নিমকিগুলোকে বানিয়ে নিতে হবে, আর এরপরে আমি চলো এগুলোকে তোমাদের ফ্রাই করে দেখিয়ে দিই। তো নিমকিগুলো ভাজার জন্য আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি, এখন দেখো আমি নিমকিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো প্রথমে আমি চারটে নিমকি ভেজে নেব, এখানে তেলের মধ্যে আমি চারটে নিমকি দেখো দিয়ে দিলাম। খুবই কিন্তু লো ফ্লেমে এগুলো ভাজতে হবে, বেশি ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না, সেই জন্য লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো ভাজা কিন্তু হয়েই গেছে প্রায়, আমি খুব ভালো করে উল্টে পাল্টে নিমকিগুলোকে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর কালার চলে এসেছে দেখো, একদম কিন্তু মুচমুচে হয়েছে নিমকিগুলো, তবে ঠান্ডা করার পরে আরও কিন্তু বেশি মুচমুচে হবে। এখন আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তো আগেই বলেছিলাম এটা বানানো ভীষণই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। তো আমি আরও কয়েকটা নিমকি ভেজে নিয়েছি, সেগুলোকেও তুলে নিচ্ছি দেখো। তো আমার আজকের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম দেখো দোকানের মতো মুচমুচে নিমকি আমার আজকে রেডি। তো আমার গরম গরম নিমকি ভাজা একদম রেডি হয়ে গেছে, আর দেখো আমি এটাকে সাজিয়েও নিয়েছি। তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।